চলে এসেছি বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে কসবার অ্যাক্রোপলিস মলের ঠিক উল্টো দিকে রাস্তাটা। এই রাস্তাটা সমস্ত ধরনের খাবার তোমরা পেয়ে যাবে। এখানে আফগানি মোমো থেকে শুরু করে পিৎজা, বার্গার এবং সফট ড্রিঙ্কস, তোমরা যা খেতে চাইবে এখানে তোমরা সবই পাবে। বলতে পারো এটা একটা খাবারের ভান্ডার পুরো। তো আমরা আজকের চলে এসেছি এবং ট্রাই করব মালাই কাবাব, আর ট্রাই করব হচ্ছে পিৎজা। এখানে তোমরা তোমাদের পছন্দ মতন খাবার একদম খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা খেতে পারবে। তো তোমরা এখানে অবশ্যই একবার ঘুরে যেতে পারো। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। প্রথমে নিয়ে নিয়েছি আমরা একটা মিডিয়াম চিকেন স্মোকি পিৎজা, যার দাম নিয়েছিল হচ্ছে 75 অ্যাপ্রক্স, এবং এটা খেতে মানে খুবই ভালো লেগেছিলো আমার। পিৎজার মধ্যে যে চিজ পুলের যে ব্যাপারটা সেটা আমার খুবই ভালো লাগে। ওপরে টপিংস আর পুরো চিকেনে পুরো ভরা ছিল পুরো। নিয়ে নিয়েছিলাম একটা মালাই কাবাব আর একটা সফট ড্রিঙ্কস, যার দাম নিয়েছিল হচ্ছে 100 টাকা আর 50 টাকা।